স্বাগতম, আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যে বিষয় নিয়ে পড়বো সেটা হচ্ছে যে ইথনোগ্রাফির, এটা সেকেন্ড লেকচার। এর এই লেকচারটা দেখার আগে যদি আগের লেকচারটা দেখেন তাহলে এই লেকচারটা দেখা অনেক সুবিধা হবে। আমরা এই লেকচারে দেখব ইথনোগ্রাফির ক্লোজ সেটিং এবং ওপেন সেটিং এর ক্ষেত্রে কি কি বিষয় একজন গবেষককে মাথায় রাখতে হবে এবং একজন ইথনোগ্রাফারের ক্ষেত্রে কি কি রোল আছে, তার মানে সে কি কি ভাবে ইথনোগ্রাফি কন্ডাক্ট করতে পারে, সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা এই লেকচারটি দিয়েছি গোয়িং সোশ্যাল রিসার্চ মেথডস বই থেকে, সেকেন্ড ক্যানাডিয়ান এডিশন, অ্যালেন ব্রাইমেনের অক্সফোর্ড পাবলিকেশনের থেকে। তাহলে আমরা আসলে দেখবো যে অন গোয়িং অ্যাক্সেসের ক্ষেত্রে একজন গবেষণের বা কোনো ইথনোগ্রাফি পরিচালনার ক্ষেত্রে যদি আমরা ক্লোজ সেটিং এবং ওপেন সেটিং এ অ্যাক্সেস করতে চাই, তাহলে একজন ইথনোগ্রাফার হিসাবে আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলাই আমরা দেখব। আমরা একটু শেয়ার স্ক্রিনে চলে যাই, সেখানে এই সম্পর্কিত আমাদের একটি তাহলে এই অনগোয়িং অ্যাক্সেস মানে হচ্ছে যে আমি যখন ইথনোগ্রাফার হিসাবে অ্যাক্সেস চাচ্ছি কোথাও আমার কি রিসার্চের তথ্য কালেকশনের জন্য, সেখানে সেই গ্রুপের সাথে কন্ট্যাক্টের ক্ষেত্রে আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমি দেখব। প্রথমেই আমি বলবো যে ক্লোজ সেটিং এর ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে। ক্লোজ সেটিং এর ক্ষেত্রে কি করতে হবে, যে ক্লোজ সেটিং বলতে আমরা কি বুঝি, যেমন কোনো অর্গানাইজেশন, কোনো ইনস্টিটিউশন বা কোনো সোশ্যাল গ্রুপ, সেখানে আসলে রেস্ট্রিক্টেড যাওয়া বা যাওয়াটা রেস্ট্রিক্টেড না, বাট তাদের উপরে গবেষণাটা করা রেস্ট্রিক্টেড হতে পারে, আবার অনেক ক্ষেত্রে যাওয়াটাও রেস্ট্রিক্টেড, সেই জায়গাগুলোতে আসলে আমাদের একজন গবেষকের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আমাদের যেটা করতে হবে যে একজন রিসার্চারকে তাদের টপ ম্যানেজমেন্টকে বিলিভ করাইতে হবে যে আসলে সেখানে একটা গবেষণা পরিচালনা করা হচ্ছে এবং সেই গবেষণার একটা বিশ্বাসযোগ্যতা আছে। যেমন শার্প 2000 সালে একটা গবেষণা করেছিলেন, তিনি কি সেক্স ওয়ার্কারদের উপরে গবেষণা করেছিলেন এবং তিনি আসলে সেক্স ওয়ার্কারদের উপর যখন গবেষণা করতে চান তখন কিন্তু সেখানকার পারমিশনের ক্ষেত্রে একটা জিনিস তাকে কনফিউজ করেছিল যে তিনি আসলে মানে তার যাদের উপর গবেষণা করবেন তারা আসলে তার সম্পর্কে একটু অ্যাংশাস ছিল যে তিনি কি আসলে তাদের সম্পর্কে কোনো গোপনে তথ্য নিতে এসেছেন বা তথ্য নিয়ে সেটা কি নিউজ পেপারে রিপোর্ট করে দিবেন বা তিনি কি হিডেন ক্যামেরা বা মাইক্রোফোন ইউজ করছেন। তাহলে এই ধরনের সাসপিশন গুলো কিন্তু রেসপন্ডেন্টদের মধ্যে বা যেই কমিউনিটির উপর করা হচ্ছে তাদের কিন্তু মাথায় আসতে হবে। তাহলে তখন রিসার্চার কি করতে হবে যে এই সাসপেক্টটাকে তাকে দূর করতে হবে তাদের সাথে কথা বলে। দ্বিতীয়ত গ্রুপ মেম্বাররা কিন্তু, যেমন আমি যদি একটি অর্গানাইজেশনের পরে বা একটা কোম্পানির উপরে তাদের স্টাফদের উপর ইথনোগ্রাফি করতে যাই গবেষক হিসাবে, সেখানে কিন্তু স্টাফটা সবসময় মাথায় থাকবে যে আমি কি এমন কিছু বলে দিলাম যেটা আমার বসের কাছে গেলে আমার জন্য নেতিবাচক হবে বা এমন কোনো নেতিবাচক তথ্য যদি আমি বলে দিই তাহলে আমার জবের জন্য সেটা সমস্যা হতে পারে। তো তারা কি করতে পারে, সেখানে শুধু মানে ইথনোগ্রাফারকে পেয়ে শুধু পজিটিভ বিষয়গুলোকেই ফোকাস করতে পারে। তাহলে সেই বিষয়টা আসলে ইথনোগ্রাফি এর ক্লোজ সেটিং এর ক্ষেত্রে একটা প্রবলেমেটিক ইস্যু। তার মানে রিসার্চারকে কি করতে হবে যে এই সব সিচুয়েশনটাকে তার ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে তাকে ইউজ করতে হবে। তৃতীয়ত, তিনি যাদের উপরে গবেষণা করছেন তারা আসলে তাকে মানে তারা কি ভাবছেন যে এই গবেষক তাদের উপরে ডিসেপশন করছেন বা এই গবেষক তাদেরকে কোনোভাবে প্রতারণায় ফেলছেন, তো সেই বিষয়গুলো তাকে খেয়াল রাখতে হবে। এবার গবেষকের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে যে তিনি যাদের উপর গবেষণা করতেছেন তারা এই ক্লোজ সেটিং এ তাকে মিস ইনফরমেশন দিচ্ছে বা তাকেও প্রতারণা করছে। তাহলে এই দুইটার ভিতরে ব্যালেন্স করার জন্য একটা ইথনোগ্রাফারের জন্য টাফ ইস্যু। তো সেই ইস্যুগুলোকে আসলে কিভাবে ওভারকাম করতে হবে, তাহলে সেই ওভারকাম করার জন্য তিনটা বিষয়ের কথা বলা হয়েছে। তো সেটা যদি আমরা দেখি, প্রথমত হচ্ছে প্লে আপ উইথ ইওর ক্রেডেনশিয়ালস, যে একজন গবেষক বা ইথনোগ্রাফার যখন গবেষণায় যাবে অবশ্যই তাকে যাদের উপরে তিনি ইথনোগ্রাফি করবেন তাদেরকে তার যে পাস্ট লাইফ সম্পর্ক পাস্ট লাইফ যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিয়ে ফার্স্টে কথা বলতে হবে, অথবা তিনি প্রেজেন্টে কোথায় কাজ করছেন, কি বিষয় নিয়ে কাজ করছেন, তার জব হিস্টোরি, তার লাইফ হিস্টোরি যতটা বেশি তাদেরকে বলা যায় বললে কি হবে, তাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে।
যখনই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে যাবে তখনই কিন্তু তারা কি করবে যে তাকে তথ্য দিতে মানে হচ্ছে রিলাই করবে। দ্বিতীয়ত ওই ইথনোগ্রাফিক সিচুয়েশনে যে বা একজন ইথনোগ্রাফার এমন কোনো কাজ করবেন না যাতে সেই গ্রুপটা তাকে ডিসলাইক করে, যেমন তিনি সেখানে যে যদি শুরুতেই কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত জাজমেন্টাল হয়ে যান অথবা খুব বেশি ইনফর্মাল হয়ে যান তখন কিন্তু সে গ্রুপের ক্যারেক্টারিস্টিক না বুঝেই যদি তিনি এই ধরনের কাজ করেন তখন কি হবে, গ্রুপ মেম্বারটা কিন্তু তাকে মানে হচ্ছে একসেপ্ট নাও করতে পারে। তাহলে সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যেমন যদি কোনো অ্যানথ্রোপোলজিক্যাল ইথনোগ্রাফার সে কি করে, সে কোনো অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণা করতে যেয়ে কোনো ইন্ডিজেনাস কমিউনিটি যেয়ে সে যদি তাদের কালচারগুলো নিয়ে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা তাদেরকে কোনো কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করে, কন্ট্রোল করার চেষ্টা করে, তখন কিন্তু সেখানে তার প্রতি আস্থাটা তার হারিয়ে যেতে পারে। সো ওইখানে যে কে ভালো বা কোনো অফিসিয়াল রিসার্চের ক্ষেত্রে কে খারাপ এই বিষয়গুলো জাজমেন্ট যেন রিসার্চার না করে। এবং এর পরবর্তীতে কি যে যখন সে গবেষণার তথ্য কালেক্ট করতে যাবে তখন যদি পার্টিসিপেন্টরা তাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেই কোয়েশ্চেনের যথাযথ অ্যান্সারটা দেওয়া জরুরি। যেমন সে যদি তাকে অনেক ধরনের যে কেন সে এখানে এসেছে, তার উদ্দেশ্য কি বা এই গবেষণা করে কি করবে, কেন তাদের উপর তথ্য সংগ্রহ করছে, এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলে তাহলে কিন্তু রিসার্চারের উচিত সেগুলোকে সুন্দরভাবে তাদেরকে বোঝানো যেন তারা এই গবেষণায় তথ্য দান করতে কোনো হেজিটেশনে না ভোগে। তাহলে এই বিষয়গুলোকে কিন্তু একজন ইথনোগ্রাফারের জন্য মাথায় রাখতে হবে ক্লোজ সেটিং এর ক্ষেত্রে। এখন আমি আসি ওপেন সেটিং এর ক্ষেত্রে। ওপেন সেটিং এর ক্ষেত্রে আসলে কি কি সমস্যা মানে ফেস হতে পারে একজন ইথনোগ্রাফারের ক্ষেত্রে এবং তিনি সে কিভাবে সেগুলোকে ম্যানেজ করতে পারে। প্রথমত ওপেন সেটিং এর ক্ষেত্রে কি করতে হবে যে একজন ইথনোগ্রাফারকে এমন ভাবে অ্যাপ্রোচ করতে হবে যেন যারা পার্টিসিপেন্ট তাদের মধ্যে যদি তাকে নিয়ে কোনো সাসপিশন থাকে সেটা দূর হয়ে যায়। যেমন কি হয়েছে যে তিনি যদি তাদেরকে যে অ্যাপ্রোচ করেন এবং তাদের সাথে সুন্দর মতো কথা বলেন এবং রেকর্ড বিল্ডিং করেন ওপেন সেটিং এ তাহলে কিন্তু অনেকেই তথ্য দিবে, আবার যে ক্ষেত্রে কেউ দিতে চাইবে না তাকে কিন্তু জোর করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা ক্লোজ সেটিং এর ক্ষেত্রেও বলেছি যে ক্রেডিবিলিটি দেখানো, টেস্ট অফ ক্রেডিবিলিটি, সেখানে প্রপার ঠিক মতো আসলে বিহেভ করছে কিনা বা একজন ইথনোগ্রাফার একজন পার্টিসিপেন্টের সাথে সে তার সবকিছু তাকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারছে কিনা সেই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন একজন পার্টিসিপেন্ট তাকে চা অফার করলো, সে বললো যে আমি চা খাবো না বা আমার আসলে এটা খেতে সমস্যা আছে, তার মানে কি ইন্টারেকশনটা কিন্তু ভালোভাবে হলো না। তো এই বিষয়গুলোকে খেয়াল রেখে হয়তো সেখানে যেভাবে সোশ্যাল বিহেভিয়ারটা বা সেই গ্রুপের যে নর্মসটা আছে সেই নর্মস ভ্যালুগুলোকে ঠিক মতো কিন্তু মানতে হবে। তারপরে রিসার্চারকে যে কোনো সার্কুমস্টেন্সের চেঞ্জ বা পরিবর্তনের জন্য প্রিপেয়ার থাকতে হবে, যে সে যে গবেষণা করছে যাদের উপর গবেষণা করতেছে সেই ফিল্ডে যে সে কিন্তু অনেক ধরনের সিচুয়েশনে পড়তে পারে যেটা আসলে সে যেভাবে প্ল্যান করেছিলেন সেভাবে হচ্ছে না, তাহলে গবেষণা কি করবে, তাহলে সেই চেঞ্জের সাথে তাকে সুন্দরভাবে মানিয়ে নিতে হবে। সো সেখানে কিন্তু তাকে এক্সাইটেড হলে বা তাকে হচ্ছে ধৈর্য হারিয়ে গেলে সেটা চলবে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের ইথনোগ্রাফারের ক্লোজ সেটিং এবং ওপেন সেটিং এর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তীতে আসি যে রোলস অফ ইথনোগ্রাফার, যে সেখানে যদি আমরা দেখি যে একজন ইথনোগ্রাফারের কি কি রোল থাকে। তাহলে এই রোলস এর মধ্যে আছে যে চারটা ধরনের মানে হচ্ছে ইথনোগ্রাফিক আছে, তাহলে সেই আলাদা আলাদা ইথনোগ্রাফির ক্ষেত্রে এক একজন রিসার্চার বা ইথনোগ্রাফার কি কি ভূমিকা রাখতে পারে। প্রথমত হচ্ছে কমপ্লিট পার্টিসিপেন্ট। কমপ্লিট পার্টিসিপেন্ট হচ্ছে যে যেই সোশ্যাল সেটিং এ একজন ইথনোগ্রাফার কি করবে, যে তার ট্রু আইডেন্টিটি মানে সে একজন হয়তো কভার্ট ইথনোগ্রাফার হতে পারে আবার ওভার্টও হতে পারে, বাট সেখানে কি করবে তিনি তার সেই গ্রুপের সাথে কমপ্লিটলি পার্টিসিপেন্ট করবে এবং সেখানে তার যেই কমিউনিটি আছে বা যে পার্টিসিপেন্ট আছে তাদের সাথে তাদের সকল ধরনের কাজে রেগুলার ইন্টারেকশন এবং রেগুলার পার্টিসিপেশন করবে। যেমন যেটা আমি বললাম যে অ্যান্থ্রোপোলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে ইন্ডিজেনাস গবেষকরা কি করে, তারা পার্টিকুলার কোনো ইন্ডিজেনাস কমিউনিটিতে যে সেখানে কিন্তু কি করে যে তাদের সকল ধরনের বিহেভিয়ারটা, কালচারটা এবং মোডস অফ দ্য অ্যাডাপ্টেশনটা আছে সেই ড্রেস আপ প্যাটার্ন থেকে সেগুলোকে কিন্তু তারা
কমপ্লিটলি অ্যাডপ্ট করে, এবং অ্যাডপ্ট করার ফলে কি হয় যে তারা সেই গ্রুপ সম্পর্কে ইন ডিটেল জানতে পারে পার্টিসিপেশনের মাধ্যমে, আবার গ্রুপের কাছেও তারা বিশ্বাসযোগ্যতা পেতে পারে। তাহলে সেই বিষয়টা কিন্তু একজন ইথনোগ্রাফারের ক্ষেত্রে ইনভলভমেন্টের সাথে কমপ্লিট পার্টিসিপেশন অনেক জরুরি। আবার কমপ্লিট পার্টিসিপেশনের আরেকটা সুবিধা কি, যে এখানে কিন্তু একজন রিসার্চার সম্পূর্ণ রূপে একটা গ্রুপ অফ পিপল অথবা তার যে পার্টিসিপেন্ট আছে বা যাদের উপর ইথনোগ্রাফি করতেছে তাদের সম্পর্কে ইন ডিটেলস খুঁটিনাটি তথ্য কিন্তু তিনি নিয়ে আসতে পারেন। তাহলে সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পার্টিসিপেন্ট অ্যাজ অবজারভার, মানে তিনি আসলে আগেরটার মতো এটা কিন্তু সোশ্যাল সেটিং এ যারা আছে তারা কিন্তু জানে ইথনোগ্রাফার তাকে স্টাডি করবে, কিন্তু কমপ্লিট পার্টিসিপেশন পার্টিসিপেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কভার্ড থাকে একজন অবজারভার, যে তার আইডেন্টিটিটা সম্পূর্ণরূপে জানে না। তো যখনই তারা জানবে যে তাকে স্টাডি করছে তখন কিন্তু দেখা গেছে যে সেই তাদের পার্টিসিপেন্টদের রোল ভিন্ন হতে পারে, বাট হয়তো সব জায়গায় আমাকে ডিসগাইজ করে থাকা সম্ভব না, তখন আমাকে এই ধরনের পার্টিসিপেন্ট অ্যাজ অবজারভার হিসাবে কাজ করা যেতে পারে। তৃতীয়ত হচ্ছে অবজারভার অ্যাজ পার্টিসিপেন্ট, এখানে আসলে রিসার্চার একজন ইন্টারভিউয়ার এবং অবজারভার থাকে, বাট তার পার্টিসিপেশনটা থাকে খুব মার্জিনালি। যেমন বেল এবং 2007 সালে একটা গবেষণা করেছিলেন ওয়েস্টার্ন ক্যানাডিয়ান সেপারেটিস্টদের উপরে, যেখানে তিনি ইথনোগ্রাফিক রিসার্চে দেখে দেখার চেষ্টা করেছিলেন যে এই ধরনের সেখানে তিনি পার্টিসিপেট করেন নাই, বাট তারা তাদের গ্রুপে আসলে কি করে বা তাদের মিটিংগুলোতে কি কি ধরনের হচ্ছে কথা তারা বলে সেই বিষয়গুলোকে তিনি নোট ডাউন করেছিলেন, এবং তিনি আসলে ন্যাচারালি তাদের যে বিষয়গুলো ঘটেছিল সেই বিষয়গুলোকে তিনি থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। তাহলে সেটাকে আমরা বলছি অবজারভার অ্যাজ পার্টিসিপেন্ট। চতুর্থ হচ্ছে কমপ্লিট অবজারভার। কমপ্লিট অবজারভারটা কি, যে এইখানে একজন রিসার্চার কি থাকে ইথনোগ্রাফার, তিনি কমপ্লিটলি অবজার্ভ করেন, তিনি তাদেরকে কোনোভাবে মোটিভেটও করেন না, কিছু সেভাবে বলেনও না, আবার তার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সে বা কালচারগুলো আছে সেখানে তিনি সম্পূর্ণরূপে কি করেন না, পার্টিসিপেন্টও করেন না। হয়তো কি হতে পারে যে ক্রিমিনোলজিতে একটা গ্যাং ক্রিমিনোলজি নিয়ে গবেষণা করবেন, তিনি সে কি হচ্ছে যে সেই গ্যাং ক্রিমিনোলজি যে থাকছেন বাট সেখানে তিনি শুধু অবজার্ভ করতেছেন, তাদের কোনো কিছুতে যেমন তাদের যে অপরাধ সেগুলোতে তিনি পার্টিসিপেন্ট করতেছেন না, আবার তারা যা করতেছে সেগুলোতেও তিনি পার্টিসিপেন্ট করতেছেন না, শুধু তিনি আসলে তাদের ওয়েস অফ বিহেভিয়ার তাদের সব বিষয়গুলোকে হচ্ছে তিনি দেখছেন। তো এখানে আসলে লেস রিঅ্যাক্টিভিটি কাজ করে, কারণ হচ্ছে যে এখানে মানুষ যারা পার্টিসিপেন্ট তারা ন্যাচারালি কাজ করেন এবং সেই বিষয়গুলোকে আন্ডারস্ট্যান্ডিং করার সুযোগ সেখানে বেশি থাকে। তাহলে এইটা এইগুলাই হচ্ছে যে একজন ইথনোগ্রাফির ক্ষেত্রে আমরা যদি বলি যে রোলস অফ ইথনোগ্রাফার কি, সেই বিষয়গুলো কিন্তু এখানে জরুরি। তো আমাদের এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ইথনোগ্রাফির ক্ষেত্রে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, যে আসলে এটা কি অ্যাক্টিভ হওয়া উচিত নাকি প্যাসিভ হওয়া উচিত। তাহলে সেই ডিবেটে যদি আমরা আসি তাহলে এটাও নির্ভর করবে আসলে গবেষণার উপরে, যে আমি কি ধরনের গবেষণা করছি। তাহলে সেই গবেষণার উপরে একজন গবেষক কিন্তু ঠিক করবে সে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে নাকি হচ্ছে প্যাসিভ পার্টিসিপেন্ট হবে। যেমন কোনো সে যদি গ্যাং গ্রুপে বা ক্রিমিনাল গ্রুপে কাজ করতে যায় সে কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেন্টলি কাজ করতে পারবে না, কারণ তার পক্ষে আসলে সেই ধরনের অপারেশনে বা সেই ধরনের এর অপরাধের সাথে জড়িয়ে পড়া অনেক রিস্কি হয়ে যাবে, তখন তাকে প্যাসিভ ওয়েতে ডেটা কালেকশন করতে হবে। আবার সে যদি কোনো গ্রুপের ওয়েস মানে হচ্ছে কালচার তাদের হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস বা তাদের ড্রেস আপ বা তাদের যে অ্যান্থ্রোপোলজিক্যাল ইস্যুগুলো আছে সেটা নিয়ে গবেষণা করতে যায়, তাহলে কিন্তু তাকে আবার অ্যাক্টিভ ওয়েতে সেই ধরনের গবেষণা করতে হবে। দীর্ঘদিন থাকার ফলে এবং তাদের সাথে কথা বলার ফলে তিনি কিন্তু সেই সোসাইটির নর্মস ভ্যালুস এবং তাদের যে রিচুয়ালিটিস কাস্টম ফোকাস আছে সেই বিষয়গুলোকে কিন্তু তিনি অ্যাডপ্ট করতে পারবেন। তাহলে সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে। যেমন ক্রিমিনাল পার্টিসিপেশনের ক্ষেত্রে বা ক্রিমিনাল গ্রুপের উপর ক্ষেত্রে এটা খুবই ডেঞ্জারাস অ্যাক্টিভ পার্টিসিপেশন করা, কারণ হচ্ছে যে সে যে কোনো সময় যে কোনো ডেঞ্জারাস সিচুয়েশনে পড়তে পারে, যে কোনো সময় তার সে ইঞ্জুরিতে পড়তে পারে। তাহলে সেই বিষয়গুলোকে আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। যেমন এখানে একজন গবেষক বলেছেন যে আর্মস্ট্রং, তিনি বলেছেন তিনি একটা মানে গ্যাং গ্রুপের উপরে গবেষণা করতে গিয়েছিলেন অ্যাক্টিভ পার্টিসিপেশন, তখন তিনি দেখছেন যে দুইটা গ্রুপ ইনভলভ করেছে কি অ্যাক্টিভ ফাইটিং এ ইনভলভ হয়েছে, যেখানে আসলে তিনি আসলে একটা রিস্কি সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন।
তাহলে আমাদেরকে আসলে গবেষণার উদ্দেশ্য এবং গবেষণার পার্টিসিপেন্ট কারা তাদের উপর ভিত্তি করে আসলে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি আসলে অ্যাক্টিভ করবো নাকি প্যাসিভ করবো। তাহলে এই বিষয়গুলো হচ্ছে ইথনোগ্রাফির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের এই লেকচারটা এই পর্যন্তই রাখবো। পরের তাহলে এখানে আমরা যে বিষয়গুলো পড়লাম সেটা হচ্ছে যে ইথনোগ্রাফির ক্ষেত্রে অনগোয়িং এক্সেসটা কিভাবে ভূমিকা রাখতে পারে এবং ইথনোগ্রাফারের রোলসটা কি হতে পারে, যে কি কি ধরনের ইথনোগ্রাফি আছে সেই বিষয়টা, এবং আমি কখন অ্যাক্টিভ ইথনোগ্রাফি করবো কখন প্যাসিভ ইথনোগ্রাফি করবো। তাহলে এটাই পর্যন্তই। আমার নেক্সট ক্লাসে ইথনোগ্রাফির ফিল্ড নোটস কিভাবে কালেক্ট করতে হয় সেটা আমরা জানবো, এবং ভিজুয়াল ইথনোগ্রাফি সম্পর্কে একটু জানলেই আসলে আমাদের ইথনোগ্রাফির চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে পারবো। তাহলে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আমি নেক্সট ক্লাসে অন্য কোনো লেকচার নিয়ে আসবো।